নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া 360। অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপের শুরুতেই বড় মার্জিনে হার ভারতের। শক্তিশালী আমেরিকার বিরুদ্ধে গুনে গুনে হজম করতে হলো 8 গোল। ফার্স্ট হাফে 5 এবং সেকেন্ড হাফে 3 গোল। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আমেরিকার বিপক্ষে এক বিন্দু ফোটা প্রতিরোধ গড়ে তুলতে পারল না ভারতের মেয়েরা। ভারতের পরের ম্যাচ 14ই অক্টোবর মরক্কোর এগেনস্টে। এবার আসি পরের আপডেটে। আজকে যুবভারতীতে গোয়ার এগেনস্টে মাঠে নামার আগেই ইস্টবেঙ্গল স্কোয়াডে থাকা ভারতীয় ফুটবলারদের একহাত নিলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ স্টিফেন। তিনি বলেন, ভারতীয় ফুটবলারদের দক্ষতায় ঘাটতি রয়েছে, প্রায় সবাই অন্য দলের বাতিল ফুটবলার, এটা সীমাবদ্ধতা, তবে এমন মঞ্চই প্রমাণ করার সেরা জায়গা। আমি কোনো ম্যাজিশিয়ান নই যে রাতারাতি ভোল পাল্টে দিতে পারবো, তবে প্রতিনিয়ত উন্নতি করছি। এটা বলতে পারি যে লিগ টেবিলে সর্বশেষ স্থান এবার আমরা পাবো না। বন্ধুরা, ব্রিটিশ কোচের কাছে আমার একটাই মন্তব্য, সমস্তটা জেনেই আপনি দায়িত্ব নিয়েছেন এবং প্রতিবন্ধকতা আছে, এটা আমরা সবাই জানি। তবে ছেলেদেরকে উৎসাহিত করার বদলে সাংবাদিকদের সামনে এরকম মন্তব্য করা ঠিক নয়। অন্যদিকে সোমবার এটিকে মোহনবাগান ও চেন্নাইয়ের ম্যাচ চলাকালীন আচমকা নিভে যায় যুবভারতীর ফ্ল্যাট লাইট। জানা গিয়েছে আয়োজকদের ব্যর্থতার কারণেই মাঠের আলো নিভেছে, আর তাই এর কারণ ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার চিঠি দিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টকে। এই ব্যাপারে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, যথাসময়ে আমাদের বক্তব্য জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকুই। দেখা হবে ভারতীয় ফুটবল সংক্রান্ত অন্য কোনো নিউজ আপডেটে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো।